জাতীয় নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র করছে প্রতিপক্ষ এমন অভিযোগ করেছেন টাঙ্গাইল দুই আসনের সংসদ সদস্য তনভীর হোসেন ছোট মনির গতকাল টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন সম্প্রতি গোপালপুরের আওয়ামী লীগ নেতা নিক্সন হত্যা মামলা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলেও দাবি করেন ছোট মনির এ নিয়ে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মনোয়ারা বেগম আওয়ামী লীগের যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ সহ আরো অনেকে